আমাদের এলাকার রস আর আমরাই খাইতে পারি না কিন্তু তুমি প্রতিদিন সকালে উঠা রস নিয়ে বাজারে যাও বিক্রি করতে দাঁড়াও তোমার রস বিক্রি করা আমি ভাই করতাম কি করছিস? আমি তোর তালাশে যাইতাছিলাম শুন টাকার খুব দরকার পড়ছে দে টাকাটার কাম আছে আজকে খুব ভালো একটা কাম করছস তাড়াতাড়ি রসটা বিক্রি করে ফেলাইছস দে টাকাটা দে প্রতিদিনের মতো যদি আমি যাইতাম ভালো হইতো হাই হাই সারাটা রাইতে একটা হাড়ি রস হয়েছে আর সেই রসটা তুই সর্বনাশ করে নিয়েছস এখন আবার আমার সামনে বাঙ্গা হাড়ি তোরছস মুন্ডাই চাই পরে তার মানে আমার এই রসের হাড়ি কেউ ভাঙছে কেমনি করি কে ও ঢেল দিছে কে নিশ্চয়ই তুই কোনো কিছু করছিস আমি সংসারটা চালাই এত দামে টাকা পয়সা নাই আমি বিচার ডাকবো আমি চেয়ারম্যান মেম্বারে ডাকবো তার আগে হইলো কি এখন আমি তরে নিয়ে ওই বেডটা যাবো আয় আমার লোকে কাপড় তোর পরে বাঁধা হয়েছে ও চেয়ার করে লাগবো না এই এলাকায় যা কিছু হয় সব আমার কোলাই করছে আচ্ছা এই টাকা নাও এই বাইকের মতো টাকা নিলাম এরপরে যদি আপনার কোলাই এরকম কোনো কাজ করে আর বিচার দেবো না কান্ডাই ধরে না নিজের কথা চিন্তা করবো কথা মনে রাখবেন তুলে একটা বানাইছে কি ব্যাপার তিন মিয়া তুমি আবার আমার বাড়িতে কি মনে করিয়া কি জন্য আইছি আপনার বিয়ে খাইতে আইছি আপনার বিয়ের মতো তো দাওয়াত দেন নাই আপনার গরিব মানুষ এই যে আমার হাতে হাড়ি ভাঙা দেখাচ্ছে এটা আমার সম্বল এটা আমি কামারি উদ্ধার করে খাই সারা রাত বইরে এর মধ্যে ভর্তি করে রস হয়েছিল এই আপনি পুলাই কোসে জানেন ডেল দিয়ে হাড়িটা ভাঙিয়ে ফেলেছে পেট রস বইরে গেছে গা এখন কোন ছেলে আমি কেমনটা করি হ্যাঁ সব আমার পুলার দোষ আমার পুলা আপনার মেয়ের রসে হাড়ি ভেঙে দিছে তাই না আমার পুলার কি খাইয়ে দেওয়া কোনো কাম নাই যে আপনার মেয়ের রসে হাড়ি ভেঙে দিব আমার পুলা যদি রস খাইতে ইচ্ছা হইতো তাহলে রস খাইতো রসে হাড়ি ভাঙবো কে লিগা হ্যাঁ বিশ্বাস না হয় আপনি পুলারে দিগেন না এই কে তোরে দিহেন ইয়াবা আমি আর কি কমু আমার আম গাছ আমি ঢেল দিছি আম পারার জন্য কেন ও হাড়ি নিয়ে আবার নিয়েছিল তোমার যদি ওর গায়ে যা লাগে ওর হাড়িতে যা লাগে ওর হাড়ি ভাঙলে আমার কি দোষ আমি তো আম পারবার নিয়ে ঢেল দিছি ওর হাড়ি সই করে আমি ঢেল দিছি দেখছেন চৌধুরী স্যার দেখছেন আপনার সামনে কত বড় টাকা পরে মিথ্যা কথা বলে আপনি তো আম গাছটা আপনার ঘরের পিছনে আর আমি তো আসলাম উত্তর পাড়ার ভিতরে এখানে তাহলে ওইখান থেকে কেমনে ঢেকা লাগে বলেন আমি সবই বুঝতে পারছি দেয়ার তুমি আমার চোখের সামনে সেরে দাও আচ্ছা তুহিন ভাই তুমি মন খারাপ করো না এই টাকাটা রাখো
তুমি একটা ভালো দিকে হারি কিনা নিও শুনেন 200 টা দিয়ে দিলেন এই যে আপনার পোলারে সাবধান করে দিলেন আপনারা চৌধুরী মানুষ এটা আমি মানলাম এই যে ঢিলটা দিয়ে দিছিল হারিটার মধ্যে না লাগা আমার মায়ের সাথে চোখের মধ্যে লাগতো সারা জীবন আমার মায়ের কানি হয়ে থাকতো আর ওই কানি নিয়ে আবার কেউ কাছে বিয়ে দিতে পারতাম না তখন কি করতেন যদি চোখে লাগতো তাহলে আপনার মেয়ের চোখের দাম দিয়ে দিতাম চোখে তো লাগে নাই তাহলে আপনি এত কথা কইতেছেন কেন জান আপনার বলকে কথা এরকম পারবো না বুঝছেন এই ধরেন পাকা হারিটা আমি কি করব আমার হাতে কি আসবো না আচ্ছা ঠিক আছে ওইসব বাদ দে আমি এখন একটা কাজ করবো এটা যদি বিচার দিতে পারস তাহলে তো তুই আমার নিশ্চিত মায়ের খাওয়াইতে পারবি ঠিক আছে তাহলে কামটা করে দিতে আসবি কিরে এটা ব্যবলা ধরে খারাপ করেছিস কে বাড়িতে যাবি না লেডি কুত্তা দৌড়ে নি খাইছি হ্যাঁ তোরা একটু দেখবি না যে আমি দৌড়বে যাইতেছি তোর সাইড দিব তা না তোর গায়ের উপরে বললি দৌড়ানি খাই সেদিন তো একলা পায়ে মারছিলি আজকে আমরা তিনজন ওই সোহাগ ওই বোতল দর্জি না রে এত উত্তেজিত কেন আর ঠোঁট দল দাসস কিসের জন্য কিছু তোর আরে ঠোঁট ধরুন না তো কি করবো অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি সর্বনাশ আরে তিহান গোবাইতে বিচার দিতে গেছিলাম ও মানে জানি কেমনে কইরে দিছে তুই এখন ওখানে গেলে কি হবো আমার কি হবো আমি কি এরকম হয়ে গেল এরকম হয়ে গেল কাপার লাগে না সত্যি ভাই আর কি করে মানে কি হবো আমার মাথা ঘুরতেছে আমার সাথে আর কি করছে ইয়ার কি করুক আর যাই করুক ও যেহেতু তোরে বিয়ে দিছে এখন তো একটা সমস্যা হয়ে গেলো শোন তোর একটা বুদ্ধি দেই ওর ও তো তোর কোনোদিন আপোষে বিয়ে করবো না আমার কাছে একটা বুদ্ধি আছে আমি কিচ্ছা করে নিছি নাকি গেলাম টাটা আরে দিহান আমি তোমারই খুঁজতেছিলাম বাবা তুমি পাঞ্জাবি উপরে আসতো তোমার তো পাঞ্জাবি তো অনেক সুন্দর লাগতেছে তাড়াতাড়ি কাজে অফিসে চলো মানে কেন কাজে অফিসে কেন
কেন বুঝতে পারছছ না ওই দিনের ব্যাপারটা কি তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলা ইয়ে ওই দিনকার বিষয় মানে আরে আমার তো হয়ে গেছে হয়ে গেছে কি কি হয়ে গেছে আরে বুঝতেছ না আরে বুঝতেছ না মানে আমি তোর বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবো না কইলে হলো বিয়ে করতে পারবো না তাড়াতাড়ি কাজে এসে চলো আর যদি কাজে এসে না যাও তোমার বাবা আমার কাছে আমি বিচার দিয়া ভোর একটা সালিশ বসামু হ্যাঁ মানে এ আমি এত কিছু জানি না আরে 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বিয়ে করব আচ্ছা ঠিক আছে তাহলে চলো কাজে এসে চলো চলো